মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার শিবপুর এলাকা চত্বরে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। এই কারণে নবগ্রাম থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার। হেলমেট মাস্ক ছাড়া যেসব পথচারী গাড়ির ড্রাইভার চলাফেরা করছে তাদেরকে সচেতন করা হচ্ছে। বেশ কয়েকজন রং রুটের গাড়ির চালককে আটক করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। নবগ্রাম থানার NH-34 এর বিভিন্ন মোড়ে মোড়ে প্রচার চলছে এবং রং রুটে গাড়ির চালককে ধরপাকড় চলছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমাদের নবগ্রাম থানার আন্ডারে জাতীয় সড়ক পড়ছে, সেই জাতীয় সড়কে অনেক ক্ষেত্রে মদ্যপান করে হোক এবং মানুষের কন্ডিশন ভাবে হোক, মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে, তাদের জীবনের মূল্য তারা বুঝছে। আপনারা আপনাদের জীবনের যে মূল্য সেই মূল্যটা বুঝুন, অকারণে নিজের প্রাণ দিকে ঘুরে লোক আমার মারা যাচ্ছে। বিশেষভাবে আপনাদেরকে বলবো যে আপনার লিমিট আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে অকারণে ওভারস্পিডিং ভাবে গাড়ি চালিয়ে নিজের দিকে আর মোড়া, মোটর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং চারটে গাড়ি চালানোর সময় তারা অকারণে ওইরকম ভাবে ওভারস্পিডিং ভাবে গাড়ি চালিয়ে বা আনসেফ কন্ডিশন ভাবে গাড়ি চালিয়ে আপনারা নিজের প্রাণের ঝুঁকি আনেন। জীবনের মূল্য অনেক, এই জীবন পেয়ে গেছি বলে এই জীবনটাকে অকালে নিজের নিজে হারিয়ে দিব না আমরা। আমাদের পারিবারিককে আমাদের মোটর বাইক বা চার চাকা গাড়ি চালাবেন না। নবগ্রাম থানার পক্ষ থেকে, মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সচেতন করছি যে আপনারা অকারণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকমভাবে গাড়ি, দুচাকা গাড়ি হোক চার চাকা গাড়ি হোক, আপনারা চালাবেন না। মনে রাখবেন নিজের জীবন অনেক দাম, অনেক মূল্য, তাই সাবধানে চালান, জীবন বাঁচান। ওই টাকাটা দেখ,